শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয় আরেকটি নতুন ক্লাস উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর গণিত বই, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স এগুলো নিয়ে তোমরা অনলাইন স্কুলের সামনে বসে যাও। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দরমানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ তোমাদের পাঠের বিষয় হচ্ছে গণিত, শ্রেণী নবম ও দশম বিষয় গণিত। পাঠের বিষয় সসীম ধারা। বন্ধুরা, আন্দরমানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আরেকবার স্বাগতম জানিয়ে ক্লাস শুরু করছি। বন্ধুরা, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলছো, কিছু ফুলের ছবি। এখানে কয়টি ফুল আছে? ধন্যবাদ। প্রথম আছে একটি, দুই নম্বরে কয়টি আছে? অর্থাৎ এটাকে যদি আমি র ধরি, দুই নম্বর আছে দুই, তিন আছে তিনটি, চার, পাঁচ, ছয়। ধন্যবাদ। আমরা আরেকটা চিত্র একটু দেখি। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? কিছু পুতুলের ছবি, ঠিক? প্রথম আছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটি। তারপর আছে পাঁচটি, তিনটি, একটি। তাহলে বন্ধুরা, আমি তাদেরকে লিখি সাত, পাঁচ, তিন, এক, বা এক, তিন, পাঁচ, সাত। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই যে চিত্র কি লিখলাম, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, ঠিক বলছো, এটি একটি, হ্যাঁ, এটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট একটি সিকোয়েন্স অনুসরণ করছে, অর্থাৎ নিয়ম। তোমরা লক্ষ্য করবে, আমরা কোন অনুষ্ঠানে গেলে অথবা কোন দোকানে গেলে সেখানে দেখবে দোকানদার সুন্দর করে তার সেই দোকানের মালামাল সেলফে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঠিক আমরা যদি কখনো কোনো অনুষ্ঠানে যাই, তাহলে দেখবে যে প্রথমে শিশু থেকে শুরু করে অর্থাৎ বয়সের একটা তারতম্য, হ্যাঁ, এভাবে সাজানো হয়েছে। এই যে সাজানো হয়েছে, এই সাজানোটাকে বলা হচ্ছে অনুক্রম, হ্যাঁ, বিন্যাস করা, ঠিক? এটা একটি অনুক্রম, তাহলে একটি, হ্যাঁ, ধারা। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব সসীম ধারা নিয়ে। কি নিয়ে? তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সসীম ধারা। বন্ধুরা, এই যে সসীম ধারা, সসীম ধারা, তাহলে একটু কথা বলি এই সসীম ধারা। আমি যখন পাঠে আসবো আর একটু বিস্তারিত তোমাদের আলোচনা করে বলে দেবো। বন্ধুরা, এই পাঠ থেকে আজকে ধারা কি, ধারা কি তা তোমরা বলতে পারবে।
অঙ্ক কিভাবে করতে হয় তা তোমাদের কাছে আমি শিখে দিব। তোমরা অবশ্যই সৃজনশীল অঙ্ক সমাধান নির্ণয় করতে পারবে। ভালো বন্ধুরা, প্রথমে আসি ধারা কি। হ্যাঁ বন্ধুরা, আমি একটু আগে একটু আগে লিখছিলাম যে 1, 2, 3, 4, 5 এটা একটি অনুক্রম। তাহলে অনুক্রম কাকে বলে? যে সকল রাশি গুলো অর্থাৎ নিয়ম অনুসারে সাজালে রাশিগুলো পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যাবে। তাদের সেট কি বলা হচ্ছে? হ্যাঁ, অনুক্রম। অনুক্রমের মাঝে কমা চিহ্নে প্রকাশ করা হয়, অর্থাৎ সেই অনুক্রম তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকে 249 পৃষ্ঠা অধ্যায় 13 বের করে অবশ্যই দেখবে। যে যখন আছে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয় এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। তাদের সে রাশিগুলোর সেট কি বলা হচ্ছে? অনুক্রম। কি বলা হচ্ছে? অনুক্রম। এই সম্পর্কে ফাংশনে সে প্রকাশ করায় ফাংশন এর, অর্থাৎ অনুক্রমের প্রথম পদকে পাইজেন, সাধারণ পক্ষে পাইজেন দ্বারা সূচিত করা হয়। যে কোনো অনুক্রমের পদ সংখ্যা অসীম। এখন যেহেতু আমি আজকে বলছি সসীম ধারা, তারা গেছি ধারা কি বন্ধুরা? 2, 4, 6, 8 আমি একটি অনুক্রম লিখলাম। এই অনুক্রমের মাঝখানে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এভাবে চলমান থাকে, তাহলে আমার একটি ধারা। তবে দেখি ধারা কি। কোন অনুক্রমের পদগুলো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়, যেমন 2, 4, 6, 8 এভাবে চলমান, এভাবে চলমান। তাহলে আমরা জানলাম ধারা কি। বন্ধুরা, ধারা কত প্রকার? ধারা দুই প্রকার, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অর্থাৎ সসীম ধারা আর অসীম ধারা। তাহলে আমি আজকে বলছি তোমাদের, আমি শিখাবো আমার সসীম ধারা। তাহলে বন্ধুরা, তুমি কি বলতে পারবে যে সসীম ধারা কি? হ্যাঁ, আমরা একটু দেখি। একটি ধারা নিচ্ছে আমি, এ ধারা থেকে যদি ধারাটা যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ, অর্থাৎ 2, 6, 2 তাহলে অর্থাৎ যে ধারার পদ সংখ্যা বা কোন ধারার পদ সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, সুনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট থাকবে, তাহলে তাকে বলা হচ্ছে হ্যাঁ সসীম ধারা। অসীম ধারা যে সকল আছে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয়, চলমান, যেমন 2, 4, 6, 8 কিন্তু যদি এখানে এরকম থাকত, তাহলে এটি হতো সসীম ধারা, এটি হতো অসীম ধারা। তাহলে আমরা কি শিখতে পারলাম? ধারা কি, ধারা কত প্রকার, কি কি। এখন আসি এই যে ধারার কথা বললাম, এইবার তোমাদের যে বলেছে ধারাটি আরো তুমি পথ লিখো, তাহলে এই পথ লিখতে গেলে তোমাকে জানতে হবে 3, 6, 9 এভাবে আছে, তাহলে 6 বিয়োগ 3 9 বিয়োগ 6 3 তাহলে পরবর্তী পথ
মাইনাস 3 ইকুয়াল টু 3 এখন যদি তোমাকে বলা হয় দ্বিতীয় বল তৃতীয় বল চতুর্থ বল তাহলে আমরা যেহেতু একটা n তম বলের সূত্র জানি n তম বল a প্লাস n মাইনাস 1 ইন্টু d তাহলে আমাকে এখন বলা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে কত বল চতুর্থ বল তাহলে a প্লাস 4 নিয়োগ 1 d 3 এবং 3 3 3 তিন তিনে 9 10 11 12 তাহলে কি আমার কত মিলে আছে হ্যাঁ এভাবেই আমরা এর তম বলে সূত্র সাহায্যে আমরা পথ বের করতে পারবো সেটা হচ্ছে কোন ধারার ক্ষেত্রে হ্যাঁ সসীম ধারার ক্ষেত্রে বের করতে পারবো সসীম ধারার ক্ষেত্রে এখন বন্ধুরা এখন এই ধারণে সসীম ধারার ক্ষেত্রে দুটি সূত্র আছে একটি হচ্ছে ধারার কেন্দ্রম বল আরেকটি হচ্ছে কেন্দ্রম বলের সমষ্টি তা কেন্দ্রম বল আমি আগে একটু লিখছি আমার বুঝে দেখাচ্ছি তোমাদেরকে এ প্লাস মাইনাস ওয়ান দুটি আর এর তমবদের সূত্র বা এর পদের সূত্র বা সমষ্টি এর পদের সমষ্টি আমরা সমষ্টিকে সামেশন দিয়ে প্রকাশ করে এসে তাহলে লিখতে পারি এন বাই টু টাইল এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এই দুটি সূত্র আমরা সসীম সসীম ধারার ক্ষেত্রে ব্যবহার করব ক্লিয়ার তাহলে কি বলছে হ্যাঁ যদি তোমাকে এরকম বলে লিখছো সবাই ধন্যবাদ এখন যদি তোমাকে বলে যে কোন ধারার প্রথম পদ সাধারণ অন্তর টু ডি ইকুয়াল টু টু এ ইকুয়াল টু ফোর তাহলে পঞ্চম ও ষষ্ঠ পদ নির্ণয় করো পারবে হ্যাঁ ঠিক বলছো তাহলে কোন সিস্টেমে তোমাকে লিখতে হবে নিতম পদ হ্যাঁ ওই সূত্রটি বের করে বেরো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে যদি বলা হয় কত পদ বলেছে পঞ্চম এর মান ফোর আর এইভাবে এক আর এখানে হচ্ছে এর মান টু ফোর ফোর ওয়ান টু ফোর চার দুগুণ আট তাহলে কত হলো বারো ঠিক তাহলে এরকম আছে চার আট বারো নাকি না এরকম আমি তাহলে পঞ্চম পদ এভাবে ষষ্ঠ পদ ঠিক বের করে থাকবে সসীম ধারা বা সমন্বয় ধারা বলে
দেখছো থ্রি থেকে বিয়োগ করো, থ্রি যোগে টু, ফাইভ বিয়োগ থ্রি টু, অর্থাৎ কোন ধারা পদ সংখ্যা যদি নির্দিষ্ট থাকে সেটি হবে সসীম ধারা বা সমান্তর ধারা। বন্ধুরা তাহলে কি তোমরা বলতে পারবে এখানে একটি ধারা আছে দুটি, যে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি ধারাটি কোন ধরনের ধারা? হ্যাঁ ঠিক বলছো, এটি একটি সসীম, অর্থাৎ যার নির্দিষ্ট ধারা নির্দিষ্ট পদ সংখ্যা আছে সেটা সসীম। দুই নম্বরে প্রথম পদ থ্রি সাধারণত ফোরমে একটি ধারা তৈরি করো। হ্যাঁ তোমরা অবশ্যই পারবে, তোমরা অবশ্যই পারবে। তাহলে প্রথম পদ কত? এ ইকুয়াল টু থ্রি, আর অন্তর ডি ইকুয়াল টু ফোর। তাহলে ডি ইকুয়াল টু ফোর, তাই প্রথম পদ এ, দ্বিতীয় পদ আমি কি লিখতে পারি এ রকম একটা সূত্র ছিল তোমাদের মনে আছে কিনা? এখান থেকেও করে আসা যাবে। দেখো এ টু যেহেতু বলছি ডি, তাহলে আমি যদি সেই সমতার স্বাধীন ধারার ক্ষেত্রে লিখি তাহলে ধারা ধারা টি এ প্লাস এডি প্লাস এ, এবার আমার কত এ প্লাস ডি এ প্লাস টু ডি এ প্লাস এবার এখানে রেখে দাও এ প্লাস থ্রি ডি প্লাস এ প্লাস ফোর ডি। এখন দেখো এর মান কত? প্রথম পদ থ্রি, তাহলে তিন চার তিন সাত, এই থ্রি চার দুই, থ্রি তিন চার, তোমার সাথে কি চারটা থ্রি চার চার, তাহলে গেল তিন চার তিন সাত, আট তিন এগারো প্লাস বারো তিন পনেরো আছে। হ্যাঁ ব্যবহার করতে দেখো সব ক্ষেত্রে চাই, তাহলে সব ক্ষেত্রে ব্যবধান কত? চাই, এটি হচ্ছে একটি হ্যাঁ সসীম ধারা। যদি সসীম না হতো অসীম হলে এরকম, অর্থাৎ যার সীমা নাই, যার সীমা নাই, তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যদি ধারাটি নির্ণয় করতে বলি তাহলে সূত্র আমি কি এ প্লাস এ প্লাস থ্রি, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ। ওকে এই সূত্র অনুসারে তোমরা করবে। বন্ধুরা এখন দেখি এরকম ধরনের অঙ্ক তোমাদের পাবলিক পরীক্ষা বলে কোন সমাধান ধরার এম তম পদ এর এবং এম তম পদ এম, এম তম পদ এন হতে পারে এম হতে পারে, এখানে এম। তাহলে দুটি সমীকরণ গঠন করো, মধুর লেখো, আমি তোমাদেরকে তোমাদের করে আনছি। দেখো সমাধান প্রথম পদে সাধারণত পি এম তম পদ ইকুয়াল টু এন, এন তম পদের সূত্র আমরা যদি এন তম পদের সূত্র জানি তাহলে লিখতে পারবো এই দেওয়া আছে এন নাম্বার এক, আবার এন তম পদ এম, তাহলে এন তম পদটা লিখি, এন তম পদ কি ছিল? এ প্লাস এন মাইনাস এন, সরি এম তম পদ, হ্যাঁ ঠিক আছে এই
এখন a প্লাস n মাইনাস 1 কি ইকুয়াল টু m নাম্বার 2 দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে করে দেখিয়েছি এখানে করে দেখিয়েছি তাহলে এখানে m তম তার সূত্রেই n তম এটা ঠিক আছে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন তাহলে এখন খ থেকে লেখা যাবে যে প্রশ্নটা ছিল আমরা একটু দেখে যাই দাঁড়িয়ে বলছে তোমার নির্ণয় করো সেক্ষেত্রে আমরা খতে পাই এক আর দুই তাহলে এক আর দুই যদি বিয়োগ করি দেখো বন্ধুরা আমি নিশ্চিত করে দেখাইছি তোমাদের হ্যাঁ একটু মুছে দেখাচ্ছি তোমাদের ধন্যবাদ তাহলে বন্ধুরা আমি তোমাদের আগে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি
তাহলে এখন আমি শুধু মূল্যায়নটা দেখো আর কিছু দেখাচ্ছি না, এখন আমি মূল্যায়নের প্রশ্ন করে আসবো, দেখাবো তোমাদের অবশ্যই। তার আগে তোমাদের অবশ্যই বলতে হবে আজকের পর থেকে আমরা কি কি শিখতে পারছি বা অর্জন করতে পারছি। তাহলে বন্ধুরা যদি বলি তোমাদেরকে প্রশ্ন করি যে অনুক্রম কি, হ্যাঁ ঠিকই বলছো, তাহলে এখন আসি দুই নম্বর প্রশ্নে, ধারা কাকে বলে? হ্যাঁ তুমি ঠিকই বলছো ধারা। এবার এনতম বোধের সূত্র, হ্যাঁ সবাই লিখতে পারবে, সসীম ধারা কাকে বলে? হ্যাঁ অর্থাৎ যে ধারা পদ সংখ্যা নির্দিষ্ট থাকে তাকে বলা হচ্ছে সসীম ধারা। হ্যাঁ তবে সসীম অসীম উভয়টাই কিন্তু সমান ধারা হতে পারে, যেমন 2+4+6+8+9+10 এরকম থাকতে পারে, আবার 2+4 এরকমও থাকতে পারে, এটাও সসীম ধারা, আর এটা হচ্ছে অসীম ধারা, এই উভয় কিন্তু সমন্বয় ধারা, এটা মনে রাখো। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের খাতায় আজকের ক্লাসে বাড়ি কাজটি লিখে নেবে, এবং আগামী ক্লাসে তোমরা আমাদের এই আন্দামানি অনলাইন স্কুলের মেসেঞ্জারে বাড়ির কাজটা পাঠিয়ে দিবে। তাহলে বন্ধুরা তোমরা সবাই বাড়ির কাজটা লিখে নেবে, আজকের বাড়ির কাজ 9+7+5+ ধারাটি এর জন্য পদ যোগফল -144 অর্থাৎ 144 নম্বর ক ধারাটির দশম পদ কত তোমাদেরকে এন্তম পদের সূত্র দিয়ে দেখিয়ে দিয়েছি, ক নম্বর ধারাটির কত নম্বর -11, ক নম্বর ধারাটির এর মান নির্ণয় করো, এই এর মান নির্ণয় করো, সবাই লিখছো বন্ধুরা? ওকে সকলকে লেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজকের ক্লাসে আমাকে সহযোগিতা করার জন্য এবং ক্লাসে মনোযোগী থাকার জন্য তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ততক্ষণ সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। সকলকে